আদালতের তীব্র ভর্ৎসনার মুখে সিবিআই আইনজীবীরা তার কারণ কোর্টের নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সুবীরেশ ভট্টাচার্যকে আনতে দেরি হয়েছে এবং যার কারণে তারা এই কথাও বলেন সেই আইনজীবী এই কথাও বলেন যে যানজটের কারণে দেরি হয়েছে স্বভাবতই বিচারক রেগে যান বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্তা রায়চৌধুরী সুদীপ্তা ঠিক কি কারণে সিবিআই আইনজীবীকে ভর্ৎসনা করলেন আদালত আজকে শুরু থেকেই দেখা গেছে সিবিআই আইনজীবী তারা কিন্তু ব্যাকফুটে একদম সুবীরেশকে নিয়ে তারা যখন আইন কোর্টের ভেতরে প্রবেশ করেছে সেটাও কিন্তু অনেকটা সময়ের সাথে সময় নিয়ে তারা ভেতরে প্রবেশ করেছে অনেক দেরিতে অর্থাৎ নির্ধারিত সময়ের অনেক দেরিতে তারা পৌঁছেছেন তাতে প্রথম থেকেই কিন্তু ভর্ৎসনার মুখে পড়েন তারা বিচারক কিন্তু প্রথম থেকেই তাদের উপর রীতিমতো ক্ষুব্ধ ছিলেন এবং তারপর তারা যখন আরো চার দিনের রিমান্ড তারা যখন দাবি করেছেন সুবীরেশের তখন তারপরে তারা যেটা বলছেন যে লার্জার কনস্পিরেসি মধ্যে সুবীরেশ কিন্তু ওয়ান অফ দা মেইন অ্যাকিউজ এবং তাই তাকে আবার ইন্টারোগেশনের জন্য আরো চার দিন তাদের হেফাজতে রাখতে হবে এই আপিল তারা যখন করেন সেই আপিল শোনার পর সুবীরেশের আইনজীবী তারা যখন উঠে বলতে শুরু করলেন তারা কিন্তু একের পর এক কথা বললেন এবং সে কথার মধ্যে পরিষ্কার ভাবে বলেছিলেন যে তাকে ইন্টারোগেশন করাই হয়নি অর্থাৎ বিগত ছদিন ধরে সুবীরেশকে সিবিআই তাদের হেফাজতে রেখেছে কিন্তু কোন রকম ইন্টারোগেশন করা হয়নি কদিন সিবিআই হেফাজতে রাখবার পরও কেন তাকে কোন রকম জিজ্ঞাসাবাদ করা হলো না কোনো এক্সামিন করা হলো না সেইটাও কিন্তু একই সঙ্গে জানা হয় তাহলে তাহলে কেন কিসের জন্য সুবীরেশ ভট্টাচার্যকে আটকে রাখা হলো সেটাও কিন্তু একই সঙ্গে বলা হয়েছে এবং এর পাশাপাশি সুবীরেশের আইনজীবী তিনি কিন্তু জানিয়েছেন তিনি যখনই হাজিরার কথা বলা হয়েছিল তাকে তিনি কিন্তু হাজিরা দিয়েছেন সমস্ত রকম কোঅপারেশন তিনি করেছেন এমনকি বাড়ি ফিল করে দেওয়ার পরও তিনি কিন্তু সেই বাড়িতে এসে দীর্ঘক্ষণ সাথে বসেছিলেন এবং তারপরও তাদের সিবিআই সঙ্গে তিনি কিন্তু কোঅপারেট করেছেন তারপরও তাকে গ্রেপ্তার করা হলো এবং গ্রেপ্তার করার পর তাকে কদিন ধরে তাদের হেফাজতে নিয়ে নেওয়ার পরও তাকে কেন এক্সামিন করা হলো না শুধু শুধু বসিয়ে রেখে হ্যারাসমেন্ট তাকে করেছেন এবং মেন্টাল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন সুবীরেশ ভট্টাচার্য তিনি এই মুহূর্তে রীতিমতো বিধ্বস্ত হয়ে গিয়েছেন কারণ তার নাম খারাপ হচ্ছে এবং তিনি যে নির্দোষ তিনি বারংবার সেটা বলেছেন তাই সেই সপক্ষে বিভিন্ন তথ্য প্রমাণও তিনি দিয়েছেন তাহলে কেন তাকে এইভাবে হ্যারাস করা হচ্ছে সেই জন্য কিন্তু একই সঙ্গে আদালতে বিভিন্ন রকম আপিল করেন সুবীরেশ ভট্টাচার্যের আইন সেই আপিল শোনার পর বিচারক কিন্তু আইওকে জিজ্ঞাসা করে অর্থাৎ সিবিআই আইওকে জিজ্ঞাসা করেন যে কোন রকম ইন্ট্রোডাকশন কেন করা হলো না 23-24-25 দিন একেবারে বসিয়ে রাখা হয়েছিল কোন রকম জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন করা হলো না সেই জন্য কিন্তু একই সঙ্গে জিজ্ঞাসা করেন এবং তারা যে ইন্টারোগেশন করেছেন বিগত ছদিন ধরে তার প্রমাণ সিডি কোনো আছে কিনা কিংবা কোনো নথি আছে কিনা সেটা জানতে চান এখনো পর্যন্ত সেই নথি পরিশেষ করতে পারেনি সিবিআই আইও সিবিআই আইনজীবী এখনো পর্যন্ত সেই নথি কিন্তু তারা খুঁজে চলেছেন তারা কিন্তু সেই আইন নথি পেশ করতে পারেনি আদালতে অর্থাৎ আজকে কিন্তু দেখা যাচ্ছে একেবারে অন্যরকম ছবি একেবারে ব্যাক সিবিআই এবং সিবিআই তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে আদালতে তীব্র ভর্ৎসনার মুখে সিবিআই আইনজীবীরা ধন্যবাদ